আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি নাবিলা, আমার চ্যানেল নাবিলাস ব্লগস থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে খুবই মজার একটা রেসিপি নিয়ে সবার সামনে হাজির হলাম। আমার মনে হয় এটা আমাদের সবারই অনেক বেশি পছন্দের, বিশেষ করে বাচ্চারা তো এটা খুবই পছন্দ করে। আর এটা কিন্তু খুব কম সময়েই তৈরি করা যায়। আর এইটার নাম হচ্ছে ব্রেড মালাই রোল। আর আমারটা আজকে একটু স্পেশালভাবে আমি তৈরি করেছি, সেই জন্য আমি এটার নাম দিয়েছি শাহি মালাই রোল। আপনারা শুরু থেকে আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর শুরুতেই আপনাদেরকে একটু কেটে খেয়ে দেখাচ্ছি। আর শুরুতে সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তার প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। এছাড়া কিন্তু আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারেন, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। সো কথা না বাড়িয়ে চলেন এখন শুরু করা যাক। আজকে এই মালাই রোলটা বানাতে আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি, অবশ্যই কিন্তু ফুল ফ্যাট ক্রিম মিল্কের দুধটা হতে হবে। আপনি চাইলে কিন্তু এখানে গরুর দুধটাও দিতে পারেন। আমি আবার এখানে এখন এটাকে দিয়ে ভালো মতো নেড়ে দিতে হবে। আমাদের কিন্তু গুঁড়া দুধটা দেওয়া লাগবে। এখন এটাকে কন্টিনিউ নেড়ে চেড়ে যেতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে আছে, যখন একটা বলক চলে আসবে তখন আমরা এটাকে মিডিয়াম টু লোতে দিয়ে এটাকে ঘন করে নেব। আর এই দুধটাকে আমরা ঘন করে অর্ধেক করে নেব। আর এতে কিন্তু আমাদের 30 থেকে 40 মিনিটের মতো লাগতে পারে সময়টা, এই দুধটা ঘন করে জাল করে নিতে। আপনি চাইলে কিন্তু এইখানে 2 কাপ পরিমাণ কিন্তু পাউডার মিল্ক নিয়ে সেটাকে কিন্তু 3 কাপ পরিমাণ পানি দিয়ে একটু ঘন করে নিতে পারেন। বাট এইভাবে জাল করে ঘন করে নিলে কিন্তু এটার টেস্টটা একটু বেশি হয়। আর এই যে একটু পরপর দেখবেন এমন একটা স্বরের মতো পড়বে, তখন আবার কিন্তু স্বরটা নেড়ে চেড়ে ভেঙে দিতে হবে। দুধটা জাল করে ঘন নিলে কিন্তু এক মজা। আর আপনি যদি পাউডার মিল্ক সেটা পানির সাথে মিক্স করে নেন সেটার কিন্তু আরেক মজা, এটা কিন্তু বেশি মজা দুধটা ঘন করে নিলে জাল করে। সো আমরা এইভাবে দুধটাকে জাল করে নেব, কিছুক্ষণ পরপর এটাকে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। আর এই যে সাইডের অংশগুলোতে দেখবেন অনেকটা সরের মতো পড়ে যায়, সেটা আপনি এইভাবে চামচ দিয়ে ভেঙে দিবেন। এখন আমরা এইখানে দিয়ে দিব 1/3 কাপের মতো কনডেন্স মিল্ক। আজকে আমরা এটা কনডেন্স মিল্ক দিয়ে বানাবো, চিনি ইউজ করব না। আর দুধটা কিন্তু এখন অর্ধেক হয়ে এসেছে ঘন, এখানে বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই, কারণ দুধটা কিন্তু ঘন হয়ে আসলে এমনিতেই কিন্তু অনেকটা মিষ্টি লাগে, তাই না? সো এখানে আপনি যদি আরও মিষ্টি কম খেতে চান তাহলে কিন্তু 1/4 কাপ দিয়ে দিতে পারেন। এখন কনডেন্স মিল্কটা দিয়ে আমরা এটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব। আর চিনির বদলে কিন্তু কনডেন্স মিল্কটা দিলে এটা বেশি ভালো লাগবে খেতে, এটা টেস্টটা ভালো আসে। সো এখন আমরা এটাকে কন্টিনিউ নেড়ে চেড়ে যাব। আর এই সাইডের অংশগুলো এভাবে চামচ দিয়ে সর যে আসলে জমাট বেঁধে থাকে সেটা এভাবে ভেঙে দিবেন, তাহলে হবে কি এটা আরও বেশি মজা লাগবে। এখন আমরা এদিকে একটা পুর বানিয়ে নেব। আমি এখানে 1/2 কাপ পরিমাণ দুধ আর এইখানে 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক নিয়ে নিলাম। আর এই যে আমাদের দুধটা দেখতেই পাচ্ছেন এটা কতটা পরিমাণে মালাই জমেছে, এখন এইখান থেকে আমি 1 চামচ পরিমাণ লিকুইড নিয়ে নিলাম, এটাকে এখন ভালো মতো আমরা মিক্স করে নেব। আপনি চাইলে কিন্তু এইখানে মাও দিতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি মজা হবে। এখন আমরা ব্রেডগুলোকে কেটে নেব, এই যে সাইডের অংশগুলোকে কেটে নিতে হবে। ও আর একটা কথা, আপনি কিন্তু দুধের মধ্যে কিন্তু চাইলে জাফরান দিতে পারেন, এতে কিন্তু এটার কালারটা অনেক বেশি সুন্দর আসবে আর স্মেলটাও ভালো লাগবে। আমার হাতের কাছে আসলে জাফরানটা ছিল না তাই আমি দেইনি, বাট আপনি যদি জাফরানটা দেন তাহলে কিন্তু এটার আরও বেশি মজা হবে। সো এই যে ব্রেডগুলো আমরা কেটে নিব এখন, আর সাইডের অংশগুলো আমি কেটে রেখে দিলাম। আর এটা কিন্তু ফেলে দিবেন না, এটা দিয়ে কিন্তু আপনি খুব সহজে ব্রেড ক্রাম্ব তৈরি করতে পারেন। আমার চ্যানেলে কিন্তু ব্রেড ক্রাম্বের রেসিপি আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। আর এখানে কিন্তু একদম সফট রুটিগুলো আপনার ইউজ করতে হবে,
আছে না যে দুই একদিন হয়ে গেলে অনেক সময় দেখা যায় যে ব্রেডগুলো কেমন জানি শক্ত টাইপের হয়ে যায়, এমন হলে হবে না, কিন্তু একদম ফ্রেশ ব্রেডটা নেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু এটা আজকে বেলুনি দিয়ে বেলে নিচ্ছি না, আমি সরাসরি এইভাবেই রোল করে নিচ্ছি। কিন্তু আপনি যদি দেখেন যে আপনার ব্রেডটা রোল হচ্ছে না, ফেটে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে, তাহলে কি করবেন, বেলুনি দিয়ে পাতলা করে একটু বেলে নেবেন, তাহলে কিন্তু আর এই প্রবলেমটা হবে না। সো এইভাবে আমরা সবগুলো রোল তৈরি করে নেব। আমি এখানে 7 পিসের মতো ব্রেড নিয়েছি। সো পুরো সবগুলো এইভাবে ভরে নেবেন ভিতরে, আর সাইডের অংশগুলোতে একটু পুর লাগিয়ে দিলে হয় কি, সেটা আসলে সুন্দর করে রোল যখন করবেন আটকে থাকবে। আর এই যে এই এখন এই দুধের মধ্যে আমরা রোলগুলো দিয়ে দিব, আর এটা কিন্তু এখন একদম হালকা কুসুম অবস্থায় আছে, আপনি একটা আঙুল ডিপ করে রাখতে পারবেন, ঠিক এই রকম গরম। এটা কিন্তু বেশি গরমের মধ্যে কিন্তু কখনোই এই ব্রেড রোলটাকে দিয়ে দিবেন না, তাহলে কিন্তু আপনার রোল হয়ে যাবে হালুয়া। এটাকে অবশ্যই একদম হালকা গরম যখন থাকে তখন এটাকে দিয়ে দিতে হবে। সো সবগুলো আমরা এইভাবে দিয়ে দিব, দিয়ে তারপর চামচ দিয়ে এটাকে এইভাবে এই মালাইগুলো আমরা উপরে দিয়ে দিব। এটাকে কিন্তু এখন নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু এটা ভেঙে যাবে, কারণ ব্রেড কিন্তু দুধের মধ্যে দিলে এটা কিন্তু এমনিতেই খুব তাড়াতাড়ি সোক করে নেয়। সো এটাকে উল্টে পাল্টে দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট চামচ দিয়ে এইভাবে আপনি এই মালাইগুলো কি করবেন উপরের দিকে দিয়ে দিবেন, তাহলেই কিন্তু হবে। আর এটা 5 মিনিটের মধ্যেই দেখবেন যে এই রোলগুলো একদম ফুলে ডাবল হয়ে যাবে। 5 মিনিটের মধ্যেই রোলগুলো কিন্তু একদম এই মালাইগুলো কিন্তু খেয়ে একদম কি বলে টই টুম্বুর হয়ে যাবে ফুলে। সো এই তো হয়ে গেল। এখন আপনি চাইলে কিন্তু গরম গরম খেতে পারেন অথবা ঠান্ডা হলে খেতে পারেন, এটা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। ঠান্ডা করার জন্য 1 ঘন্টা এটাকে ফ্রিজে রেখে দিবেন, তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে এটা বেশি ভালো লাগে আসলে। সো 1 ঘন্টা পর এই যে এটার অবস্থা এখন দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে, তাই না? এটা খেতেও কিন্তু অনেক মজা, বাসায় একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। সো এই ছিল আমার আজকের শাহী ব্রেড মালাই রোল রেসিপি, বাসায় কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এখন আমি এখানে একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, কাঠবাদাম, এটা দিলে দেখতে সুন্দর লাগে এই আর কি। বাট আপনি চাইলে কিন্তু উপরে একটু কিশমিশ দিতে পারেন, পেস্তা বাদাম দিতে পারেন, আপনার ইচ্ছা এটা একদমই। সো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।